ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়েস ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছো আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে পুরোটা ভিডিও খুব ইন্টারেস্টিং হবে, সবটা ভিডিও দেখবে। আর তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে নোটিফিকেশন ঝটপট তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি আজকে একটা লং গাউন টাইপের কটনের জামা পরেছি। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো আমাদের সঙ্গে, আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আগরতলা স্টেশনে চলে এসেছি, এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। আগরতলা আনন্দ বিহার তেজাস রাজধানী এক্সপ্রেস। তো আমরা এটা দিয়েই আজকে যাত্রা শুরু করবো। হ্যাঁ, আমরা অবশ্যই দিল্লি যাচ্ছি না, আমরা যাচ্ছি গুয়াহাটিতে। তো আমাদের ট্রেন সন্ধ্যা 6:45 ছাড়বে, গিয়ে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যখন ছাড়বে। এখন আমাদের বগি নাম, তো আমাদের B11 একদম লাস্ট বগি পড়েছে আমাদের। তো কী কী খাওয়া দাওয়া দিচ্ছে, কখন ছাড়ছে, কখন গিয়ে আমরা নামছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমাদের সঙ্গে আমার সঙ্গে থাকো আর পাশে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, এখনও দরজা মানে খুলিনি, কখন খুলবে জানি না। আমি একটু আগে চলে এসেছি, এখন বাজে 5:15, দেখি কখন ছাড়ে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কখন কী হচ্ছে, কখন ছাড়ছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো কীভাবে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই দেখাবো, সঙ্গে থাকো। তো আমাদের ট্রেনের এখনও দরজা ওপেন হয়নি, যখন হবে। আর এইটা আমাদের বগি, আর আমাদের সিট নাম্বার 56-57 দিয়ে আমাদের বগি এখানেই হবে। খুলিনি এখনও, খুললে তোমাদের শেয়ার করবো, বগিটা আগেও খুলুক তারপর শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের সিট 57-58 আমাদের। কী কী আছে, একটা মিরর আছে দেখতেই পাচ্ছ, এখানে সুইচ অফ অন, চার্জার প্লাগ পয়েন্ট আছে, পর্দা দেওয়া আছে, এখানে আছে বালিশ, ব্ল্যাঙ্কেট, একটা খাওয়ার। দুটো সিট, এই দুটো সিট আমাদের। এ হচ্ছে আমাদের এসি, এখনো চালু হয়নি, তার জন্য এত গরম, ভীষণ গরম। এখানে আছে সিসি ক্যামেরা, এত সুন্দর দেখো, এত পাখি বসে আছে না, কত পাখি দেখো। আর এখনো আমাদের সময় হয়নি, তার জন্য দাঁড়িয়েই আছি। ভীষণ কমফোর্টেবল, ভালো,
ব্যাগটা এদিকে রাখলাম। পরবর্তীতে তোমাদের সঙ্গে শেয়ার করব কি খাওয়া দাওয়া দিচ্ছে, কি করছি, কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে, সবটাই শেয়ার করব। তো আমার বাসা থাকো, জাস্ট আমার সঙ্গে থাকো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে একটা মিডল সিসি ক্যামেরা আছে, ওই দিকে একটা আছে, আর এখানে একটা আছে, ফ্রন্ট একটা আছে, তিন জায়গাতে সিসি ক্যামেরা দেওয়া, আর এখানে ডিসপ্লে দেওয়া আছে সব স্টেশনের নাম ওঠে এখানে দিকে। এখানে হচ্ছে রাতের ডিনার, ঘড়ির কাটায় ঠিক 6:45, আর ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম থেকে, আর ছাড়ার সঙ্গে সঙ্গে দিয়ে গেল আমাদের জলের বোতল, দুজনকে দুটো বোতল দিল ওরা। বসে আছি, কিছু খাওয়ার দাওয়ার কিছুই দেয়নি এখনো পর্যন্ত, এখন 8টা বেজে গেছে। ইভিনিং স্ন্যাক্স দেওয়ার মানে দেয় কি না জানি না, ঠিক দেয়নি এখানে আজকে, আর ডিনার দেবে, ডিনার কটার সময় দেবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট এছাড়া কোনো চা কফি ইভিনিং স্ন্যাক্স কিছুই দেয়নি। আমি বসে বসে বোর হচ্ছি, আর বোর বসে কানে বার্ডস লাগিয়ে বসে আছে। এটা ভেজ থালি, প্রথম দিল ভেজ থালিটা, তারপর দিল ননভেজ থালি, আমরা একটা ভেজ একটা ননভেজ নিয়েছি। তো ননভেজটাতে প্রথমে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ জিরা রাইস, তারপর রুটি, তারপর চিকেন, গোলাপ জামুন আর ডাল, এটা ছিল ননভেজে। আমার বড় একটা টোটো খুলছে, দেখতেই পাবে, খুলে রাখার জায়গা ছিল না, আমার বড় বুঝতে পারছিল না কোনটা খুলবে, যে এটা ডাল, ডালটা খুব ভালো ছিল, খেতে সবগুলোই ভালো ছিল, খেতে কোনোটাই খারাপ ছিল না। চিকেন, দু পিস চিকেন, একটা গোলাপ জামুন, যে আরেকটা এটাতে ছিল জিরা রাইস, এটা ছিল ননভেজ, ননভেজ, আর ভেজটাতে ছিল এই যে দেখতেই পাচ্ছ, ভেজে ছিল আচার, নুন, ডাল, গোলাপ জামুন, পনির, মটর পনির আর জিরা রাইস, এটাই ছিল ননভেজ। কিন্তু কোয়ান্টিটি, রাইসের কোয়ান্টিটি অনেক অল্প ছিল, অনেক ছোট একটা ছিল, মানে দেখতে বোঝা যায় না, বাট কোয়ান্টিটি অনেক অনেক অল্প ছিল। তো আমরা এখন খাচ্ছি, প্রথম রুটি খাবো, রুটি আমি খাই না, বাট আজকে একটা রুটি খাবো, টেস্টটা খুব ভালো ছিল। তো আমরা মিলেমিশে খাচ্ছিলাম, যেহেতু আমরা একটা ভেজ একটা ননভেজ নিয়েছি, তো বড়ো আমারটার থেকে খেয়েছিল, আমিও বড় মিলেমিশে খেয়েছি আমরা, তার জন্যই একটা ভেজ একটা ননভেজ নিলাম, সেম সেম নেয়নি, এখানে স্পুন দিয়েছিল সেটা দিয়ে উঠছিল না, তার জন্য আমি হাতেই খাচ্ছিলাম, খুব ভালো ছিল খাবারটা। আর আমার পাশে যে লোকগুলো বসেছিলো অনেক, ওরা অনেক বকবক করছিলো, তো কপিরাইট চলে আসতো, তার জন্য আমি পরে ভয়েসটা অ্যাড করলাম তোমাদের সঙ্গে। ভালোই ছিল খাবারটা, কিন্তু কোয়ান্টিটি খুব অল্প, কিন্তু পনিরের তরকারিটা অনেকটা ছিল, বাট রাইসের কোয়ান্টিটি অনেকটাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাজে 6টা, তখন একটু ভিডিও ক্যামেরাটা অন করলাম, ভিডিও করছিলাম। গুড মর্নিং, প্যাকেট সুগার, একটা বিস্কিট, একটা কাঠি, দুধ দিছে না,
হোটেলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।